আমার সকল দর্শক বন্ধুদের শারদীয় প্রীতিয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে দুর্গাপূজা 2023 পূজা পরিক্রমা ব্লগ এর শুভ সূচনা করছি। শারদীয় দুর্গাপূজা 2023 পূজা পরিক্রমা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, বিশ্বজয় দা গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। নদিয়া জেলার সবচেয়ে শ্রেষ্ঠ দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে কল্যাণীতে। আসি কল্যাণী পূজা পরিক্রমায়। আজ শুরু করছি বোট পার্কের পূজা মণ্ডপ থেকে, তারপর থাকছে আইটিআই মোড়, রথতলা এবং A9 পূজা ব্লক। চলো বন্ধুরা ঘুরে দেখো আমার সঙ্গে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। বিগত কয়েক বছর ধরে আপামর বাঙালির কাছে, বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষদের কাছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো সর্বাপেক্ষা মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিগত কয়েক বছরকে ছাপিয়ে এবছর তাদের অভিনব প্রয়াস চায়নার গ্র্যান্ড লিসোবা হোটেলের আদলে নির্মিত পূজা মণ্ডপ। অসাধারণ আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জার কথা আলাদা করে আমাদের উল্লেখ করতেই হবে। চলো বন্ধুরা আমরা সেই পূজা মণ্ডপটি একবার ঘুরে আসি। তো ফ্রেন্ডস, এখন আমি দাঁড়িয়ে আছি লুমিনাস ক্লাব কল্যাণী আইটিআই মোড়ের পূজা মণ্ডপে প্রবেশ করতে চলেছি। চলো বন্ধুরা আমার সঙ্গে একটু ঘুরে দেখো। 12 তারিখ অক্টোবর মাসের এই পূজা মণ্ডপের উদ্বোধন হয়েছে, তারপর থেকেই পূজাপ্রেমী মানুষের ঢল নেমেছে এই পূজা মণ্ডপে। দূর দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা ছুটে এসেছেন এই পূজা মণ্ডপের উদ্দেশ্যে। পাহাড়ি আলোকসজ্জা হোক কিংবা পূজা মণ্ডপের সামনের দিকের বাগান সজ্জাই হোক, এক অসাধারণ প্রয়াস বলতেই হবে। নিঃসন্দেহে শিল্পের কারুকার্যের এক অপূর্ব নিদর্শন আমরা দেখতে চলেছি। বন্ধুরা, পূজা মণ্ডপের অভ্যন্তরীণ সজ্জা সম্পূর্ণভাবে বিভিন্ন রঙিন কাজের টুকরোকে একসঙ্গে জোড়া লাগিয়ে এক অভিনবভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আলোর বিচ্ছুরণের খেলার মধ্যে এক মায়াবী পরিবেশ তৈরি হয়। প্রচণ্ড ভিড় হবে, এটাই স্বাভাবিক। মাতৃ প্রতিমা এই পূজা মণ্ডপের এবার বিশেষ আকর্ষণ, কারণ এই সর্বপ্রথম সেনকো গোল্ড 65 কিলো স্বর্ণমুদ্রা দিয়ে মাকে অলঙ্কৃত করেছেন। তো এক অসাধারণ প্রচেষ্টা বলা যেতে পারে। মাতৃ প্রতিমার দিকে তাকিয়ে থাকলে সত্যি সত্যি মন আনন্দে ভরে ওঠে। কিন্তু বন্ধুরা, সময় খুবই স্বল্প। প্রচুর দর্শনার্থীরা ছুটে এসেছেন এই পূজা মণ্ডপ দর্শন করার হেতু, তাই পূজা মণ্ডপের ভিতরে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব নয়। তাও যতটা তোমাদের জন্য পারলাম আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি আমার এই প্রয়াসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন দর্শক বন্ধুদের বলবো চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখো। কল্যাণী থেকে 300 থেকে 350 মিটার দূরত্বে অবস্থিত কল্যাণী বোট পার্কের দুর্গাপূজা এবছরের থিম একটি বৌদ্ধ স্তূপের আদলে নির্মিত পূজা মণ্ডপ। অভ্যন্তরীণ কারুকার্য এবং পূজা মণ্ডপটি দেখতে এক কথায় অসাধারণ। তোমরা আসলে অবশ্যই একবার ঘুরে যেও। কল্যাণীর দুর্গাপূজা পরিক্রমা অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ কল্যাণী বি ব্লকের A9-এর পূজা মণ্ডপ। এবছর তাদের থিম চারধাম। ভারতের সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে এই চারধাম বিশেষ আকর্ষণের। এখানকার পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা সকলের কাছে বিশেষ আকর্ষণের হয়ে উঠেছে। এখন দাঁড়িয়ে আছি কল্যাণী A9 পূজা মণ্ডপে। কল্যাণী স্টেশন থেকে মাত্র 700 মিটার দূরত্বে কল্যাণী A9 ব্লকের এই পূজা মণ্ডপ। বন্ধুরা, স্টেশন থেকে সব থেকে কাছাকাছি এবং হাঁটা পথে যে সবচেয়ে বড় পূজা মণ্ডপটি পড়ে তা হলো A9-এর এই পূজা মণ্ডপ। বন্ধুরা অবশ্যই হাঁটা পথে চলে এসো, এখান থেকে তোমরা টোটো কিংবা অন্য কোনো যানবাহন করে পৌঁছে যেতে পারো আইটিআই মোড়, বোট পার্ক এবং রথতলা পূজা মণ্ডপে। তো ফ্রেন্ডস, এখন কল্যাণী A9 পূজা মণ্ডপের মধ্যে রয়েছে, তোমাদের পুরোটা ঘুরে দেখালাম, আমার সঙ্গে থাকো। চলো আরও অন্যান্য পূজা মণ্ডপগুলো একটু ঘুরে দেখি। কল্যাণীর আরেকটি পার্কে চলে এসেছি, এখানে মণ্ডপ সজ্জা শেষ মুহূর্তে প্রস্তুতি পর্বে রয়েছে, অর্থাৎ এখনও সম্পূর্ণ হয়নি। তো মাতৃ প্রতিমা সত্যি অসাধারণ, চলো সেই মাতৃ প্রতিমা দর্শন করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যে সকল দর্শকরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। কল্যাণী আইটিআই মোড়ের থেকে মাত্র স্বল্প দূরত্বে অবস্থিত এই পার্কে এবছরের বিশেষ আকর্ষণ মাতৃ প্রতিমা। তোমাদের এই মাতৃ প্রতিমা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাই। কল্যাণী রথতলা। কল্যাণীতে যতগুলো দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে তার মধ্যে কল্যাণী রথতলা অবশ্যই আমাদের প্রথম তিনটি পূজা মণ্ডপের মধ্যে থাকবে। এবছর তাদের থিম চন্দ্রোদয় মন্দির।
বন্ধুরা সত্যি কথা বলতে কি সন্ধ্যার এই মায়াবী আলোয় আলোকিত এই চন্দ্রোদয় মন্দির সকলের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু যেমন হয়ে উঠেছে ঠিক তেমনি এর অভ্যন্তরীণ সজ্জা আলোকসজ্জা বিশেষ করে মাতৃপ্রতিমা দৃষ্টিনন্দন বন্ধুরা তোমরা একটু সময় করে এলে অবশ্যই অবশ্যই আসতেই হবে কল্যাণী রত্নার এই পূজামণ মাতৃপ্রতিমা আলোকসজ্জা পারিপার্শ্বিক পরিবেশ যোগাযোগ ব্যবস্থা সব দিক থেকে কল্যাণী রত্নলা সকলের কাছে বিশেষ আকর্ষণের চলে এসো বন্ধুরা তোমাদের সকলের এবছরের পূজা ভালো কাটুক রত্নলা পূজা মণ্ডপটি প্লাইউড এবং অন্যান্য সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছে ভিতরে শোলা এবং পিচ বোর্ডের কাজ ঘাস বোর্ডের কাজ খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যা আগত দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের বন্ধুরা একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে অবশ্যই দেখলে আমরা বুঝতে পারবো কতটা আন্তরিকতার সঙ্গে এই মণ্ডপটি নির্মাণ করা হয়েছে মাতৃপ্রতিমা সম্পর্কে নতুন করে কিছু বলার নাই এক কথায় অসাধারণ তোমরা অবশ্যই এসো ঘুরে দেখে যাও কাসনাপাড়া থেকে আসলে এই মণ্ডপটি খুব কাছাকাছি পড়ে বাগমোড় থেকে হাঁটা পথে চলে আসতে পারো আর যে সকল দর্শকরা এই চ্যানেলে প্রথমবার জন্য এসেছো তাদের কাছে আমার আন্তরিক নিবেদন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে জানাতে পারো কল্যাণী পূজা পরিক্রমা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো এখন আমি দাঁড়িয়ে আছি রত্নলা পূজা মণ্ডপে চলো পূজা মণ্ডপটা ঘুরে দেখি প্রচন্ড ভিড় এখানে ভিডিও করা একটু অসম্ভব ব্যাপার তো চলো যতটুকু হয় তোমাদের জন্য থাকবে সে ঢল নেমেছে কল্যাণী আইটিআই মোড়ে যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটি প্লিজ শেয়ার করে দাও আপনজনের কাছে প্রিয়জনের কাছে লাইক করো কমেন্ট করো এছাড়া দ্য গাইড শো যায় ফেসবুকটি ফলো করতে পারো ইনস্টাগ্রামের আইডি নিচে দেওয়া থাকলো অবশ্যই অবশ্যই একবার ফলো করে দেখতে পারো